মেদিনীপুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে উড়ে গেল আস্ত বাড়ি, ক্ষতিগ্রস্ত আশেপাশের বেশ কিছু বাড়ি। আবারও বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে কারখানার পাশের দুটো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রি 10টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলাঘাট থানার পয়াক গ্রামে। জানা গিয়েছে এলাকায় বেআইনিভাবে একটি বাজি কারখানা চলছিল দীর্ঘদিন ধরে। এলাকার বেশ কিছু পরিবার বেআইনি বাজির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। রবিবার রাত্রি 10টা নাগাদ বিশাল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা গেছে আনন্দ মাইতির একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, পাশের আরও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতেই ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের দুটি ইঞ্জিন। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই বাজি কারখানার বিস্ফোরণে কতজন আহত হয়েছে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে খবর, পার্শ্ববর্তী এক বাড়ির বৃদ্ধা জখম হয়েছেন। রাত থেকে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এই পাড়াটা যেটা দেখছেন, পাড়াতে প্রায় সমস্ত বাড়িতেই প্রায়, তবু আনুমানিক কতগুলো বাড়ি, প্রায় 35টা হবে। আমার বয়স এখন 42, আমি জন্ম থেকে দেখছি কিন্তু ব্যবসাটা চলছে। কিন্তু আমরা যেটুকু জানি, এরা বংশ পরম্পরায় এই কাজটা করছে। যে এখন এই দুর্গা পুজো কালী পুজো হয় সেই সময় দেখি, বা সবে বেড়াতে এরা যখন ব্যবসাটা করতে বসে, প্রশাসনের একটা উদ্যোগ থাকে এসে কিছু মালপত্র তুলে নিয়ে চলে যাওয়া। কিন্তু তারপরে যখন সারা বছর চলছে, তখন প্রশাসনের কোনো ঘুম ভাঙছে না। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যার শব্দ কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা যায়। এই গ্রামে এর আগেও একাধিকবার বিস্ফোরণ ঘটেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। রাত থেকেই এলাকা জনশূন্য। স্থানীয়রা বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কয়েকটি পরিবার এই ধরনের বেআইনি কারবারের সাথে যুক্ত। যখনই এই ধরনের ঘটনা ঘটে, তখন পুলিশ প্রশাসন একটু সক্রিয় হয়, তারপর সারা বছর ধরে তাদের সাথে চুক্তিতে তারা নিবদ্ধ হয়। এই পরিপ্রেক্ষিতেই এই ঘটনা বছরের পর বছর চলছেই। লাস্ট কয়েক বছর আগে যে এখানে দুর্ঘটনা ঘটেছিল, তিনজন ব্যক্তির প্রাণহানির ঘটনাও ঘটেছিল, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের বেআইনি কারবার বন্ধ করবার জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন কেউই কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, পূর্ব মেদিনীপুর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।